গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর যাচ্ছি কোথায়। তো দেখতে হলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে হবে তোমাদের। তো দেখো এত রোদ না, তাকাতে পারছি না। তো চলো, কয়েকটা কাপড় ছিল কেচে নিলাম। তো রেডি হয়ে গেছি আর হচ্ছে এখনও চুল কিচ্ছু আঁচড়ানো হয়নি, জাস্ট শাড়িটা পরেছি আর চুলগুলো এখনও কিছু করিনি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই আর যাবো কোথায়। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন, যে বা আমি রেডি হয়ে গেছি, যে মাকে দেখাচ্ছি। এই যে রিক রেডি হয়ে গেছে, এখানে মা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিঁড়িতে, মানে নামছি। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, এদিকে মা রিক যাচ্ছে আর বাবা তো সকালে চলে গেছে, আর হচ্ছে রিকের বাবা যাবে পরে। তো বললো যে আমি পরে যাবো, তোমরা যাও। তো টোটোতে উঠে পড়লাম। তো আমরা যাবো কোথায় আমরা যাচ্ছি আজকে? তো তোমাদের প্রথমেই বলে দিই শুভ অক্ষয় তৃতীয়া, আর আজকে অবশ্য ঈদও আছে, তো সবাইকে ঈদ মোবারক। তো চলো দেখো, চলে আসলাম আমাদের অফিসে, মানে আমাদের ট্রান্সপোর্টে। তো এদিকে পুজো হচ্ছে। হ্যালো গাইস, আজ শুভ অক্ষয় তৃতীয়া, সবার শুভেচ্ছা, সবার মঙ্গল কামনা করি, সবাই সুস্থ সবল থাকেন। প্রচণ্ড গরম রৌদ্র, ভেবেছিলাম ওয়েদারটা ভালোই হবে কিন্তু দেখো না, একদম 10টার পর থেকে প্রচণ্ড রৌদ্র। আর আমি বলছি যেখান থেকে সেখানে একটা মালদা, তো মালদাতেও অনেক রৌদ্র চলে। আর এখন অন্যান্য জায়গার ওয়েদার কেমন সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম আর রৌদ্রের তাপও প্রচণ্ড। তো চলো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। আর হচ্ছে এখন এসছি হচ্ছে বাবার অফিসে, মানে আমাদের ট্রান্সপোর্টে এসছি। তো পুজো হচ্ছে ওই ইসের, ওই গণেশ পুজো হচ্ছে। তো চলো তোমার সঙ্গে একটুখানি শেয়ার করব। চলো, এই যে এটা আমাদের অফিস, এটা হচ্ছে অফিস রুম, মানে ট্রান্সপোর্টে মানে অফিসটা যেটা। আর ওইদিকে আরও আছে যেখানে সবাই ড্রাইভাররা সব থাকে। তো আসলে এটা হচ্ছে তোমার মানে অফিস রুমটা, মানে যেখানে বাবারা বসে থাকে, আর ওইদিকে আছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই তোমাদেরকে দেখাবো একটুখানি, মানে যেখানে পুজো হচ্ছে এটা, এখানে হচ্ছে বাবারা মানে বসে, বাবা আছে একটা, কাকু আছে, তো দুজনে। আর হচ্ছে ওইদিকে হচ্ছে তোমার যেখানে ড্রাইভাররা আসে, ড্রাইভাররা ওখানে ঘুমায়, তারপরে তোমার টিভি দেখে। তো এখানে এই ঘরটাতে যেখানে দিচ্ছে পুজো হচ্ছে, এই রুমটাতে, এখানে এটা কিন্তু বিশাল বড় একটা দেখতে পাচ্ছ। তো এই যেখানে বাবা বসে আছে, আর এদিকে এই মানে এটা কাকু পুজো করছে। আর হচ্ছে তোমার এই রুমটাতে তোমার ড্রাইভাররা থাকে, এখানে তোমার ড্রাইভাররা, এখানে চৌকি পাতা আছে। তো এখানে হচ্ছে ড্রাইভাররা যদি রেস্ট নেয় কেউ, তো রেস্ট নেয়। তারপরে টিভি আছে, টিভি দেখে, যাই হোক মানে থাকে। তো যাই হোক, তো চলো করতে করতে যাব হচ্ছে ওইদিকে, যেদিকে হচ্ছে আজকে হচ্ছে খিচুড়ি। আর আজকে দেখো আমার ছেলের মনটা জানি না কী জন্য যে ও খারাপ, এত মনটা ওর খারাপ, মানে বাড়ি থেকেই ওর মনটা খারাপ। আর ওখানে গিয়ে মানে চুপচাপ বসে আছে, কার সঙ্গে কথা বলছে না, মানে আমার ছেলে তো এমনি খুব চঞ্চল, আর তার মধ্যে যদি কথা না বলে চুপচাপ থাকে তো একটু কেমন লাগে না? তো কথা বলছে না, চুপচাপ হয়ে আছে একদম। তো আমি বলছি কি হয়েছে, তো কিছু বলছে না। আর তার কারণটাও একটা আছে, তো ওকে না মানে যে ও যে ড্রেসটা পরে আছে, তো তোমরাই বলো কমেন্ট করে যে আমার ছেলেকে ওই ড্রেসটা পরে কেমন লাগছে। তো ও ড্রেসটা পরতে চাচ্ছে না, ঠিক আছে, মানে ড্রেসটা ওর পছন্দ না। ওর হচ্ছে হাফ হাতা, মানে হাত কাটা জামা ওর পছন্দ না। ও হচ্ছে ফুল, মানে ফুল না সরি, মানে টি শার্টগুলো হয় না ওগুলো পরতে চাই ও। তো টি শার্টটা পরলাম না, আমি বললাম গরম লাগছে। তার এমনিতেও হচ্ছে এই যে মানে যে ড্রেসটা পরে আছে এটা হচ্ছে নতুন আছে, তো তার জন্য বললাম যে এটা তুই নতুনটা পর আর হচ্ছে ওইটা রাখতো। তো এই কারণে ওর মনটা প্রচণ্ড খারাপ। তো ওর বাবা একটুখানি বকেছে, মানে যখন বেরোই আমরা বেড়াতে রেডি হয়েছি, তো ওর বাবা একটুখানি বকলো, তো যে তুই কেন ওটা পরেছিস নতুন ড্রেস পর। তো তার জন্য কেন ওর মনটা খারাপ, মানে বাবা আর বকলো তাতে ওর। তো আমি অনেকক্ষণ ধরে বলছিলাম খোল খোল, ওটা পরিস না, আর হচ্ছে ও শুনছিল না। আর যেমনই বাবা বকলো একটুখানি, ব্যাস একদম আর তো কোনো কথা
বলবেই না, সঙ্গে সঙ্গে খুলে নিল, খুলে নিয়ে ড্রেস পরলো, তো ওটাই ওর মানে একটু মনটা খারাপ। তো চলো বকবক অনেক করলাম, আর এদিকে দেখো ওদিকে পুজো কিন্তু হচ্ছে, আর আমরা পুষ্পাঞ্জলি দেইনি। মাকে বললাম মা যদি দিতে দেওয়া তো দিব, দেখো পুষ্পাঞ্জলি হচ্ছে। আর এদিকে বাবা আমার রিক দেখতে পাচ্ছ, রিকের মজাটা একবার দেখবা, ও চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখছে হাত জোড়া করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। কিছুক্ষণ পরে দেখবা ও পিছন থেকে মানে ঠাকুরের দিকে হাত না করে পিছন দিকে হাত মানে সাম এই সাইডটায় হাত করে দেখেছো দেখো, মানে কি বলবো বাচ্চা মানুষের, মানে ওকে বলছি এইদিকে ঠাকুর আছে এইদিকে হাত করে, ও কী করছে দেখছো, টিভি যেদিকে টিভি চলছে ওইদিকে হাত দিয়ে বসে আছে, মানে পাগল, মানে কি বলবো। এইদিকে দেখো সব সাজানো হয়েছে, এদিকে এটা হচ্ছে মেইন গেটটা আমরা মুখে মানে ঢুকছি, এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবার, এদিকে হচ্ছে ড্রাইভাররা থাকে, আর এদিকে মেইন গেটটা একদম এটা তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে সাজিয়েছে যারা কাকুরা থাকে ওরাও সাজিয়েছে এখানে, মানে আমরা সাজাইনি। এদিকে সবাই অঞ্জলি দিচ্ছে, আর এই দেখো এদিকে রান্না হচ্ছে খিচুড়ি। তো কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো? তা আমাদের বাড়িতে আমি আর মা খিচুড়ি, মানে আমার শাশুড়ি মা দুজনে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মানে খিচুড়ি ভক্ত মানুষ আমরা, আর বাদ বাকি যেগুলো আছে ওরা হচ্ছে খিচুড়ি পছন্দ করে না। তো মানে কি বলবো খিচুড়ি, আর তার মধ্যে দেখো আজকে কিন্তু মানে প্রথমে কালকে ভেবেছিলাম যে খিচুড়ি খাবো, তার মানে গরমটা মানে লাগবে না, মানে সরি মানে খিচুড়ি খাবো যাতে রোদটা যেন না হয়। আর দেখেছো সকাল সকাল কিন্তু রোদটা ছিল না, হালকা হালকা মানে বৃষ্টি পড়ছিলো, তো ভাবলাম যে খিচুড়িটা যাক সার্থক হবে। কিন্তু কি দেখি একটু কিছুক্ষণ পর দেখি একদম রোদ, প্রচণ্ড রোদ। তো ভাবো এই রোদের মধ্যে গরম গরম খিচুড়ি, উফ মানে কি বলবো, মানে একদিকে ভাবলে পরে খুব গায়ে কাটা কাটা দিয়ে উঠছে, আর এদিকে ভাবলে পরে মনে হচ্ছে ইস খিচুড়ি খাবো, বাহ কী আনন্দ বিষয়। তো খিচুড়ি খেতে তো ভীষণ ভালোবাসি আমি আর মা, তো সেই জন্য দেখ একটুখানি তোমাদের সঙ্গে যখন শেয়ার করলাম। তো এদিকে সব কাকুরা রান্না করছে, মানে ট্রান্সপোর্টেই থাকে, তো কাকুরা রান্না করছে। দেখো খিচুড়ি করেছিল, আর একটা মেশানো যে চচ্চড়ি যাকে বলে, সবজি যাকে বলে মেশানো, আমরা তো চচ্চড়ি বলে থাকি, আর কে কী বলে জানি না, অনেকে ল্যাবড়া নাকি কী সব বলে, তো আমিও তো জানি না, তবে আমরা চচ্চড়ি বলি বা মেশানো সবজি বলি। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো সব তরকারি হয়ে গেছে, আর এদিকে দেখো খিচুড়ি বসানো হয়েছে ওখানে। তো এদিকে বাবা বসে আছে, কাকু বসে আছে, সবাই বসে আছে, আর ওদিকে খিচুড়ি করছে, কাকুটা খিচুড়ি করছে, আর হচ্ছে তোমার খিচুড়ি টিচুড়ি হবে। তারপরে এদিকে পুজো, পুজোর দিকে দেখো এদিকে মা আর হচ্ছে আর একটা কাকিমা, মানে আরও যারা এসছে কাকিমা, তো দুজনে মিলে দেখো গল্প করছে, মানে কি বলবো যে যত রাজ্যের গল্প, মানে মেয়েদের তো গল্পের শেষ নাই, মানে আমরা যদি মেয়ে মেয়েরা যদি পেয়ে গেলাম তো গল্প মানে কি বলবো, গল্প আর কোনো দিন থামবে না। যদি আমরা যদি সেই সারা রাত যদি বসে থাকি সারা রাত ধরে গল্প করব, এমন একটা মেয়ে আমরা, মানে মেয়েরা এমন একটা, ওদের গল্প জীবনও শেষ হবে না। তো অনেকে ভাবে কি গল্প করে বাবা, কিন্তু না তা না, কত ধরনের গল্প আছে, মানে গল্পের কথা যদি শেষ করা যায় মানে গল্প কোনো দিন শেষ হবে না, মোট কথা গল্পের শেষ নাই, এটা সেটা দেখেছ, মানে কি বলবো। আর তার মধ্যে আমি দেখো ফোরনও দিচ্ছি, আবার আমি হচ্ছে এদের গল্পও শুনছি, আর মাঝে মাঝে একটুখানি যদি মনে হচ্ছে আমার ফোরন দেওয়া দরকার তখন তখন আমি একটু ফোরন দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কাকিমারা গল্প করুক, আর একটুখানি ক্লিক করেছিলাম আমি, মানে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছি। আর দেখো এদিকে কন্টিনিউ কিন্তু টিভি চলেই যাচ্ছে, এদিকে মা বলছে যে গান চালাতে গান চালাতে গান চালাতে, কিন্তু এখানে ট্রান্সপোর্টের মানে যারা কাকুরা আছে বলে কি গান টান নাই, এই এখানে গান চলবে না, তোমার খবর খালি দেখবে, খবর দেখবে, আর হচ্ছে ভোজপুরি যে গানগুলো হয় না, মানে যেহেতু বুঝতে পারছো ড্রাইভাররা থাকে তো ভোজপুরি যে গানগুলো ওগুলোই বেশিরভাগই চলে, তো তার জন্য মা বলে যে ভোজপুরি গান টান শুনবো না আমি, ভোজপুরি গান ভালো লাগে না আমার পছন্দ মতো। তখনকার নাই বললাম যে পছন্দ মতো কী করে তুমি শুনবা, তোমার ফোনে ফোনে আছে কিন্তু ওখানে তো নিয়ে যাওয়া যাবে না, মানে ইন্টারনেট তো নাই। আর এদিকে দেখো বাবা কী করতে বসেছে, ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে, আর এদিকে বাবা হচ্ছে টেস্ট করছে, বাবার তো টেস্ট করাই হচ্ছেই না হচ্ছেই না, অল্প অল্প করে টেস্ট করছে, বলে লবণ হয়নি, আবার লবণ দাও, আবার লবণ দিল, আবার হচ্ছে তোমার লবণ দেওয়ার পরে আবার একটু টেস্ট করে দেখছে, আবার বলছে না লবণ হয়নি, আবার লবণ দাও, এই তো অবস্থা, মানে হাসিও পাচ্ছিল। তো যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে তবে খিচুড়ি অলরেডি মোটামুটি হয়ে এসছে, দেখো লবণ দিল,
তো খিচুড়ি মোটামুটি হয়ে এসেছে, আর একটু কিছু মানে কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি কিন্তু নেমে যাবে। তো খিচুড়িটা হলে গরম গরম আমরা খাবো, জানি না এই গরমের ভিতরে গরম খিচুড়ি উফ মানে জাস্ট ফাটাফাটি লাগবে না কি লাগবে আমি নিজেই জানি না। তো অবশ্যই অবশ্যই দারুণ লেগেছিলো। দেখো বাবা আবার আবার নিয়ে বসেছে তো লবণ টেস্ট করার জন্য। তো ওইদিকে কাকুরা বলছে যেমন আছে না মাংস টেস্ট করতে করতে মাংস কড়াইয়ের মাংস সব শেষই হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে দেখো খিচুড়ি মোটামুটি হয়ে এসছে, তো এবার নামাবে হয়তো খিচুড়িটা। আর ওইদিকে চলো এবার হচ্ছে যাব খিচুড়ি এবার খেতে। তো চলো কাকুরা দেখো মানে এটা বসে দিয়ে যায়, বসে অলরেডি বসে গেছি। আর এদিকে দেখো আমি এদিকে দেখো আমাকে এতগুলো খিচুড়ি দিয়েছে, মানে আমি বলছি কাকুকে বলছি যে তুমি আমাকে এতগুলো খিচুড়ি দিয়েছো, তুমি কি আমাকে এক বছরের খাবারটা আজকে দিয়ে দিলা আর খেতে হবে না, না তুমি আমাকে রাগ করে দিচ্ছ যে তুমি হচ্ছে যা তুই যা পারিস খা, মানে এরকম টাইপের ব্যাপার। দেখেছো কতগুলো খিচুড়ি দিয়েছে আমাকে, কিন্তু তা না খিচুড়িটা মানে আমাকে দিল। তো তারপরে আমি ভাবলাম আরও তো দিবে না আমার ছেলেকে দিবে, কিন্তু দেখি কি আমাকেই দিয়ে দিয়েছে। এদিকে দেখো মা বসে গেছে খেতে, আর আমি এদিকে রিক আরও সব আছে। আর এদিকে দেখো আমার বরমশাই চলে এসেছে, বরমশাই এসে দাঁড়িয়ে আছে। তো ওকে বলছি যে আসো খেতে আসো, তা আমার বরমশাই বলছে তুমি ফোনটা রাখবা কি রাখবা না বলো। মানে তো চলে আসলাম আমরা, বাড়িতে চলে আসলাম, ঘুরে টুরে চলে আসলাম। তো চলো এখানে এখন রেস্ট নিব, তারপরে গিয়ে হ্যালো বন্ধুরা। তো এখন বাজে 8:10, আর এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ মানে করছি। তো এদিকে হচ্ছে মা পড়াচ্ছে, এদিকে পড়াচ্ছে, আর হচ্ছে এখন রাতে রান্না করব। রাতে রান্না বলতে হচ্ছে পরোটা বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে আজকে গিয়েছিলাম ঘুরতে, তো ঘুরে হচ্ছে তোমার 3টার সময় এসেছি, 3টার মধ্যে বাড়ি চলে এসেছি ওখানে খাওয়া দাওয়া করে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এখন হচ্ছে পরোটা বানাবো, আর হচ্ছে একটুখানি ডাল বানাবো, ডাল করবো। তো চলো তাড়াতাড়ি করে নিই আর দেখতে থাকো ব্লগটা। তো চলো এখানে আমার হচ্ছে আটা মাখা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে হচ্ছে পরোটা করব। তো দেখো বন্ধুরা এখানে আমি পরোটা ভাজতে অলরেডি শুরু করে দিয়েছি। তো এখানে কিন্তু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, মানে একটু বেশি বাড়িয়েছি, তার কারণটা আছে। কারণ কি আমি ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে নিয়ে কিছুটা কিন্তু আমি কেটে দিয়েছি। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি পরোটা বানা, মানে পরোটা তো সবাই বানাতে পারে, তবুও মানে একটুখানি শেয়ার করলাম। তো চলো তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে নিই। আর এদিকে দেখো ছোলার ডালটা বসিয়েছি। প্রথমে জানো তো ভেবেছিলাম যে আলুর তরকারি মানে আলুর যে চোখা ঝাল চোখা যে সেটা করব আর পরোটা বানাবো। তারপরে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে আমি আর মা ভাবছি কী করব কী করব কী ভাজা করব। এবার আমি যদি তরকারি করতাম, ধরো না কোনো কিছু ভাজা করতাম, তাহলে হয়তো মানে রিকের বাবার জন্য মানে আমার বরের জন্য করতে হতো আমাকে আলুর তরকারিটা। তারপরে আমি মাকে বললাম যে মা আমি যে তাহলে পরে এক কাজ করি, কোনো তরকারিও করবো না ভাজাও করবো না, ডাল করে নিই, ছোলার ডাল করে নিই আর পরোটা। কারণ কি ছোলার ডাল যদি হয় তাহলে সবাই মিলে খেতে পারবো, আর আলুর তরকারিটা এই জন্য বলছি যে আলুর তরকারিটা যদি করি তাহলে পরে আমি আর আমার বরই খাবো। আর মা আলুর তরকারি মানে মায়ের সুগার নেই, কিন্তু মা না আলুর তরকারিটা মানে খেতে অত ভালোবাসে না। মা মানে বলে যে গরমের সময় অত আলুর তরকারি আমার ভালো লাগে না, তার জন্য আলুর তরকারিটা করবো না ভাবলাম। তো বাবার যেহেতু সুগার, তো বাবা তো আলুর তরকারি মানে বাবাকে দেওয়া যাবেই না, একদমই দেওয়া যাবে না, তার জন্য ভাবলাম যে এত কিছু ঝামেলা না করে তার থেকে ভালো ছোলার ডালটা করে নিই, তাহলে সবাই মিলে খেতে পারবো। তো চলো সেটাই ভাবলাম। তো মাও বলো ঠিক আছে তাহলে করো, তোমার যদি অসুবিধা নয়, মানে মা কী বলো তো আমি রাত্রিবেলা যেহেতু করি রান্না, এবার মা দিনের বেলা মোটামুটি মানে মা দিনের বেলার যে রান্নাটা মা পুরোটাই কিন্তু সেরে নেয়, ঠিক আছে। এবার রাত্রিটা যেহেতু বাকি থাকে, তার জন্য মা হয়তো ভাবে যে আমার অসুবিধা হবে বা আমি মানে আমার কষ্ট হবে বলে, কিন্তু মা কিনা বলে যে ছেড়ে দাও করতে হবে না, যা আছে ওটা দিয়ে খেয়ে নেবো।
তা আমি তখন বললাম যে না, কষ্ট কিসের হবে, আমি তো আলুর তরকারি যদি করি তাহলে তো আলুর তরকারি করলেও তো আমাকে ওটা সেদ্ধ করতে হবে, অনেক ঝামেলা হবে, তার থেকে ভালো ছোলার ডালটাই করে নিই, তাহলে পরে আমার সবাই মিলে খেতে পারবো। তখন মা বললো যে ঠিক আছে, তাহলে তোমার যদি অসুবিধা না হয় তাহলে তুমি করতে পারো। তখন আমি তাহলে সেই জন্য ভাবলাম যে তাহলে ছোলার ডালটাই করে নিই। ফালতু দেখো, এদিকে দেখো ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর দিকে দেখো আমি ছোলার ডালটা পুরোপুরি রেডি। তো ছোলার ডালটা খেতে কিন্তু জানি না, ওদেরকে আমি জিজ্ঞাসা করিনি খেতে কেমন টেস্টি হয়েছে, তো মানে গাঢ় করেই করেছি একটু ছোলার ডালটা। আর লবণটা বললো কম হয়েছে, বললো লবণ কম লাগছে, তো আমি না লবণটা কম বলতে আমি লবণটা কমই করলাম, কারণ কি ছোলার ডালটা একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য সেই জন্য ভাবলাম কি লবণটা একটু কম করেই করি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করার পরে যে একটা মেইন কাজ সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা। মানে সব কিছুই ভালো লাগবে, রান্না করো, রান্না করে খাও, সব কিছুই ভালো লাগবে, কিন্তু খাওয়া দাওয়া করে এসে যে রান্নাঘরটা যে পরিষ্কার করা, সে যে কিসের কষ্ট, মানে কি বলবো। তবুও যাই হোক, কষ্ট হলেও কোনো ব্যাপার না, তাতে কোনো ব্যাপার না, কারণ কি রান্নাঘরটা যদি নোংরা করে ঘুমায় তাতে আমার বেশি কষ্ট, ঠিক আছে। মানে রান্নাঘরটা যদি এবার পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমার কত কষ্ট লাগে না, কিন্তু যদি নোংরা করে ঘুমাই তাহলে আমার সারা রাত আর ঘুম আসবে না, ওই রান্নাঘর নিয়েই আমি টেনশানে ভুগবো। নাহলে এমনও জানো যেরকম হয়েছে আমার, যে আমি যদি কোনো দিন মানে হয়তো কোনো খুব অসুবিধা, মানে আমার ভালো লাগছে না শরীরটা, মানে আমি পারছি না, যে হয়তো বাসন দুটো তিনটে চারটা মানে রেখে দিলাম ছোটো ছোটো, যেহেতু রাতের রুটি খাই, রুটির থালাগুলো আর কেমন হবে, রুটির থালা তো নিশ্চয়ই বড় বড় হবে না, সে ডিশগুলো আছে ওই ডিশগুলোতে খাই, তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করেছি এর আগে আমি, তো ওই ডিশগুলোতে খাই, তো আমরা সবাই ওই ডিশগুলোতেই খাই, তো সেগুলো হচ্ছে তো খুব বড় বড় তো না, মানে মোটামুটি 4-5টা থালা, তো 4টাই মোটামুটি হয়, কারণ কি 5টা হয় না, কারণ কি আমি তো বাদ দাও, আমি তো হচ্ছে আমার বরের থালাতে বা যাই হোক আমি বেশিরভাগই আমি রুটিটা খেতে পারে পছন্দ করি না রাত্রেবেলা, তো তার কারণে আমি হচ্ছে 4টা থালাই ধরে নাও যদি রেখে দিলাম আমি, তাহলে পরে মানে আমার আর ঘুম আসে না। মানে এমনও হয়েছে যে আমি রাত 3টার সময় যদি উঠি, 3টার সময় উঠে আবার বাসন মাজি, বাসন মেজে আমি ঘুমাই জানো, মানে এটা একটা মানে আমার অভ্যাস, খুব বাজে অভ্যাস, মানে আমি জানি না বাজে কি ভালো জানি না, কিন্তু আমার এই অভ্যাসটা আমার ভালো লাগে, কারণ কি দেখো যদি নোংরা করে রাখি কিন্তু তাতে কিন্তু আরও কেমন লাগে, তুমি যদি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখো তাহলে কিন্তু রান্নাঘরটাও সুন্দর লাগে আর তোমার মনটাও কিন্তু ফ্রেশ লাগে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু মনটা খুব ভীষণ ফ্রেশ লাগে। তো দেখো এদিকে কিন্তু গ্যাস ধুয়ে নিচ্ছি, গ্যাসটা আমি মোটামুটি প্রতিদিনও তো রাত্রে ধুই না, যদি খুব নোংরা হয় তাহলে আমি ধুয়ে ফেলি, মানে আমি রাখি না রাত্রেবেলা, মানে এমনি মুছে রাখি না। আর আমাদের গ্যাসটা কিন্তু আমরা ধুয়েই ব্যবহার করি, হ্যাঁ, তো মানে ধুয়ে বলতে একেবারে কিন্তু ধুই, যে সাবানগুলো আছে না সাবানের সঙ্গে যে খোসাটা থাকে ওই যে ওই ছোবাটা যেটা বলে, তো ওই ছোবাটা দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে একদম মানে ওই ছোবাটা দিয়ে কষলাম, ঠিক আছে, যেমন আমরা বাসন মাজি ওইভাবেই কিন্তু আমি গ্যাসটা একদম মাজি ধরে নাও। তো মেজে একটু ঘুষে নিয়ে দেখো জল টল দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নিলাম। আর একটা কি ধুতে আমাদের অসুবিধা হয় না, কারণ কি দেখো ধুয়ে আমাদের বেসিনেই জলটা চলে যায়, ঠিক আছে, তার জন্য কিন্তু ধুতে আমার কোনো কষ্ট হয় না। আর এই ধোয়াটাকে তো আমি মার কাছে শিখেছি, কারণ কি জানো তো আমি বিয়ের পর থেকে এসে দেখি মা বাসন মানে সরি বাসন না মানে তোমার গ্যাসটা ধুয়ে ব্যবহার করে, মানে রান্নাবান্না করে নেয়, রান্নাবান্না করে নিয়ে তোমার গ্যাস ভালো করে সাবান খোসা দিয়ে ধুয়ে নিতে, তো ওই যে মা যেমন করতো তো তখন দেখে দেখে আমিও মানে ওই অভ্যাসটাই থেকে গেছে আমার, তো আমিও না সেটাই করি, মানে আমি ধুয়েই নিই, তো ভালো লাগে, আমারও ভালো লাগে বেশ ধুয়ে, ধুলে কি না কী বলতো মানে গ্যাসটা কি চকচক করে একদম কি সুন্দর লাগে জানো তো, মুছার থেকেও কিন্তু ধুলে খুব সুন্দর। আর যাদের মানে ধোয়ার জায়গা নেয় তারা কী করবে, তারা তো মুছবেই, তো যাই হোক আমাদের যেহেতু ধোয়ার মানে জায়গা মানে জলটা যেহেতু মানে যাওয়ার জায়গা আছে তাদের কিন্তু অসুবিধা হয় না, দেখতে পাচ্ছ পাশে বেসিন না মানে ধুলে পড়ে একদম বেসিনে জলটা চলে যায়, তো অসুবিধা হয় না, সেই জন্য দেখো আমি কিন্তু ধুয়েই ফেলি সবই, মানে আমার যে সেলফটাও সেটাও কিন্তু আমি ধুয়ে দিই। আর যেহেতু আমাদের এখানে কিন্তু মানে মার্বেল বসান নেই যেহেতু আমাদের রান্নাঘরটাতে, তার জন্য খানি মানে মার্বেল বসে থাকলে তো আর ধোয়া যেত না, হয়তো তো মুছতে হতো তখন, তো যেহেতু মার্বেল বসা নাই এমনি মানে করা আছে সিমেন্টের মানে মেঝে করা আছে, তার জন্য কিন্তু আমি ধুয়েই ফেলি, আমি হোক মা হোক আমরা ধুয়েই ফেলি, ধুয়ে পরিষ্কার করে রাখি।
তো দেখো বাসনগুলো ধুয়ে দিয়ে একটা করে রাখছি এদিকে, আর এদিকে অনেকগুলো বাসন পড়ে আছে, মানে অনেকগুলো বলতে এরকম অনেকগুলো না, দুপুরে যেমন অনেকটা থাকে তো রাত্রেবেলা দেখো ওই থালাগুলো বের করেছিলাম। কারণ কোনো কোনো দিন না মানে আমি এই থালাগুলো সবসময়ের জন্য ব্যবহার করি না, রাত্রেবেলা আমরা কাঁসার থালাতেই খাই, আমরা মানে এই থালাগুলোতে কিন্তু ব্যবহার খুব একটা করি না। করি কখন বলো তো, যখন ধরলাম লুচি বানালাম বা ডালপুরি বানালাম বা ভালো কিছু বানালাম, মানে বা খিচুড়ি বানালাম রাত্রেবেলা, হয়তো অল্প করে আমরা খিচুড়ি খেলাম, তখন হয়তো ওই থালাগুলো বের করলাম। তো সেই জন্য না থালাগুলো দেখে আজকে ভাবলাম যে পরোটা খাবো, ডাল করলাম, তো থাক আজকে থালাগুলো বের করি। তো থালাগুলো বের করলাম, এই বাটিগুলোও বের করলাম ডাল খাওয়ার জন্য, মানে ডাল সবাইকে দেওয়ার জন্য। সবাই পাতাতেই খায়, আমাকে কিন্তু কেউ বলে না যে ডাল বাটিতে দাও, তো আমি ইচ্ছে করেই দিই, আমাকে ভালো লাগে সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দিতে, আমার ভীষণ ভালো লাগে। মানে সবাইকে সাজিয়ে গুছিয়ে দিব, গরম গরম দিব, মানে এই জিনিসটা কেন জানি আমার খুব খুব ভালো লাগে। আমার মানে ওরা যদি খেয়ে তৃপ্তি পায় তাতে মনে হয় আমি খুব খুব শান্তি পাই যে হ্যাঁ ঠিক আছে, ওরা খেয়ে তৃপ্তি পেলো বা আমি কাউকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম, তাদের কিন্তু খুব ভালো লাগে আমার। তো চলো কথা বলতে বলতে অনেক বকবক করছি, তো রাতের এইটুকু কাজ করে আমি এখন হচ্ছে যাব ঘুমোতে, মোটামুটি এই কাজটুকু সেরে নেব, সেরে নিয়ে যাব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আজকের ভিডিওটা এইটুকুই। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো সবাইকে গুড নাইট, টাটা সবাইকে।